নিচের ছকে ফ্লো চার্ট থেকে পাওয়া অনুসন্ধানের বিভিন্ন ধাপ দেওয়া আছে। তোমার করা অনুসন্ধানের সময় ফ্লো চার্টে উল্লেখ করা ধাপগুলো নিশ্চয়ই কিছু কিছু মিল পেয়েছ। কোন ধাপে নির্দিষ্টভাবে কি করেছো সেটি নিচের ফাঁকা ঘরে লেখো। তোমার জন্য একটি করে দেওয়া হলো, অর্থাৎ সমস্যা চিহ্নিত করণের এই বিষয়টিতে প্রথমে রয়েছে ধাপ এবং পরে রয়েছে কাজ। তো সমস্যা চিহ্নিতকরণের এই পর্যায়ে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চারটি ক্রমিক সংখ্যার মধ্যে বিভিন্নভাবে যোগ এবং বিয়োগ চিহ্ন বসালে ফলাফলের কী কী বৈশিষ্ট্য দেখা যায়। এরপরে একে একে রয়েছে অনুমান গ্রহণ, তারপর হচ্ছে পরীক্ষণ, ভুল চিহ্নিতকরণ এবং ফলাফল বিশ্লেষণ। তো দ্বিতীয় ধাপে রয়েছে সমস্যা চিহ্নিতকরণ। এর কাজটি হচ্ছে যত রকমভাবে যোগ বা বিয়োগ করা যায় এবং প্রাপ্ত ফলাফলের সর্বোচ্চ ও সর্বনিম্ন কী কী হতে পারে, ফলাফলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা কী হতে পারে, কী কী হতে পারে, ফলাফলের সম্ভাব্য অনুমান বা ধারণা করা। তো এভাবেই আমরা, অর্থাৎ যত রকমভাবে যোগ বা বিয়োগ করা যায় সংখ্যাকে আর হচ্ছে এবং প্রাপ্ত ফলাফলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যাটা কী কী হতে পারে সেটা আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। আরেকটা উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে ফলাফলের সম্ভাব্য অনুমান বা ধারণা করা। এই হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপটি। তো এরপরে আমরা তৃতীয় ধাপে চলে যাব। তৃতীয় ধাপে রয়েছে অনুমান গ্রহণ। তো পরীক্ষণ ধাপে রয়েছে সব রকম উপায়ে যোগ বা বিয়োগ চিহ্ন বসানো হয়েছে কিনা বিভিন্ন ফলাফলগুলো নির্ণয়ের অনুমান পরীক্ষণ করা। এরপরে রয়েছে ফলাফল অনুমানের সাথে সম্পূর্ণ মিলছে না বা মিলছে অথবা আংশিক মিলছে। এর পরের ধাপ যেটি রয়েছে সেটি হচ্ছে ভুল চিহ্নিতকরণ, অর্থাৎ কোনোটা বাদ পড়লে পুনরায় পরীক্ষা করা অথবা ফলাফল অনুমানের সাথে না মিললে ভুল চিহ্নিত করা এবং আগের ধাপে ফিরে যাওয়া। অর্থাৎ কোনো একটা যদি তোমার কোনো একটা সংখ্যা বা কোনো একটা তোমার হচ্ছে পরীক্ষা করতে গিয়ে কোনো একটা ধাপ যদি বাদ যায় তাহলে সেক্ষেত্রে ফলাফল অনুমানের সাথে না মিললে ভুল চিহ্নিত করতে হবে এবং আগের ধাপে সেটা ফিরে যেতে হবে। এটা তোমাদেরকে আমি ছকে বুঝিয়েছিলাম। তো এখন এরপরে ফলাফল বিশ্লেষণের ক্ষেত্রে আমরা যে বিষয়টি লিখব, ফলাফল বিশ্লেষণের ক্ষেত্রে আমরা এই জায়গায় লিখব যে ফলাফল ক্রমে ক্রমে অর্থাৎ ক্রমানুসারে যদি সাজিয়ে লিখি তাদের মধ্যে সম্পর্ক অনুসন্ধান করব এবং বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করব। তো এটা হচ্ছে আমাদের ফলাফল বিশ্লেষণের কাজ। তো আমি এখন লিখছি,
তো এই হচ্ছে আমাদের তোমার ধাপগুলো সম্পর্কে আমরা জানলাম এবং কাজগুলো সম্পর্কে জানলাম। তো এখানে হচ্ছে ফলাফল অনুসন্ধান করে ক্রমে ক্রমে তাদেরকে বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করা। তো এই হচ্ছে আমাদের এই ছকটি পূরণ করলাম। এই ছকটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে, এবং যারা যারা নতুন হয়ে থাকো তারা সাবস্ক্রাইব করবে, আর যারা যারা আমার চ্যানেলে অলরেডি আছো তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবে এবং শেয়ার করবে, এবং অবশ্যই কমেন্টস করতে ভুলবে না। সো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।